মানুষ নাকি? আচ্ছা এই ভাই দাদার কাছে আসবে জন্য কোনো কারণ লাগে? কেমন আছেন দাদা? মানে কোনো অসুবিধা হচ্ছে না তো? আপনার কোনো অসুবিধা হবে না। ভাই হারান, ব্যস্ত আছি তো তো ভাই, আজকে আমি চললাম আমাদের অ্যাসিস্ট্যান্ট আসেনি। আপনি বিশ্বাস করবেন, একাই শর্মা, একাই হারান পাড়ার সকলকে বলে বেড়ায় যে আপনার মতো মানুষ হয় না। ছোট্ট অনুরোধ ছিল দাদা, না করবেন না। এই তো তাই তো ভাবছি, এখনো কিছু তুমি বলছো না কেন? বসো 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 বসো, বলো বলো বলো, কে কোন কেসে ফেসেছো বলো। কেস নয় দাদা, কেস নয়, এবারে না হচ্ছে কি, ফেস টু ফেস, মানে বিয়ে। বিয়ে? অবাক করে গেল আর একটা, কবে বিয়ে? আপনি যাবে বলবেন? আমি? হ্যাঁ দাদা, মানে আমার বোনটাকে আপনার পায়ে আশ্রয় দিতে পারলেই ব্যাস। আপনার ভাই গৌতম দার সঙ্গে আমার বোনকে যা মানাবে না দাদা। আসলে দাদা আমি একটা কথা বলছি, আমার বোন কিন্তু বিয়ে পাস, আমার মতো না। গুনু গুনু শোন আসে বা হতেই পারে, হতেই পারে, মানে তোমার বোন যখন হতেই পারে, তবে দেখো মানে আমার ভাই বলে বলছি না, তবে তুমি গুনুর সম্পর্কে মানে ভালোভাবে খোঁজ টোঁজ নিয়েছো তো? আরে দাদা, গুনু আপনার ভাই, ওর সম্পর্কে আমার খোঁজ খবর? আরে হারান না গঙ্গসুখের লোক চেনে। হ্যাঁ গন্ধ, এই গন্ধটাতেই তো আমার পকাত করে অ্যালার্জি হয়ে যায়, মানে চুলাই তো একবারে কাছে আসে না, মানে আমার ভীষণ বিয়ে লাগে। মানে আজকালকার ছেলে তো এই তো মদ টদগুলা তো খাবেই, আসলে ওই একটা করে বান্ধবী ধরছি, একটা করে মেয়ে ছাড়ছি। বান্ধবী ঘোড়া কোন মেয়ে বলুন তো? আমি আমার এই তো বিপদে পড়লে, আমার ভাইয়ের কি একটা বান্ধবী দেখি, আরে পকাত পকাত করে বান্ধবী হচ্ছে, পকাত পকাত করে বান্ধবী চলে যাচ্ছে। এই তো আজকালকার ছেলেদের কারবার জানো তো, আমার তো বয়স হচ্ছে, আমার ভাই সব বান্ধবীদের নাম টাম মনে থাকে না। মা ভাত আলা কথা কা কি হলো, চলে নাকি ঘোড়া দা? হ্যাঁ আমি একটু বেরিয়ে আসি। আসলে বিয়ে বিয়ে ব্যাপার তো। কেমন পকাত করে কি কিসে যেন ছিলাম? ও হ্যাঁ বিজ্ঞানী, গুড মর্নিং স্যার। ও আপনি আজকে চেম্বারে যাননি? এটা ইমার্জেন্সি, মানে পেশেন্টের মুমূর্ষু অবস্থা, একটা লাইফ সেভিং ড্রাগ না দিলেই নয়। মা তাই নাকি? পেশেন্ট কি হাসপাতালে? এখানে সারাদিন শুধু নোট করছে নোট করছে, আর সর্দিতে ফ্যাঁচ ফ্যাঁচ করছে, বসন্তের হাওয়া দোলা দিয়েছে না? এখনো বুঝতে পারছেন না পারমিতা দি, আমি আপনার কথা বলছি, যখন বসন্তের হাওয়া প্রেমী সর্দির ভাইরাস ঢুকিয়ে দেয় না, তখনই বুঝতে হয় অন্তিম সময় আসন্ন। আমি না ঠিক বুঝে উঠতে পারি। এই তো হয়ে গেল,
এটাই তো প্রথম সিমটম, কমন সিমটম। ভালো ভালো, গুড গুড, কমন ওষুধেই চলবে, কিন্তু সর্দির তো কোনো ওষুধ নেই। দেখি, ও লাভলি, বেটার, ইটস বেটার, বেটার, বেটার। আমি না সত্যি ডক্টর দাস, কিছু বুঝতে পারছি না তো, এটা হয়, এটাও একটা সিমটম, প্রথম দিকে কিচ্ছু বুঝে ওঠা যায় না, কিন্তু পরে পরে যখন মিষ্টি মধুর বাতাস বয়, যখন নাকের মধ্যে একটা সুন্দর গন্ধ এসে লাগে, যখন মনটা হু হু করে ওঠে, তখন মনে হয় যে সে এসে গেছে। কি এসেছে এখনো বুঝে উঠতে পারলেন না? বসন্ত খুব দোলা দিচ্ছে, প্লিজ সর্দিটা বানাবেন না, তাহলে না কেসটা শেষ শেষ হয়ে যাবে। হুম, শুনুন, দাদা স্থানে ঢুকেছে, এক্ষুনি আসছে। হুম, একটা কড়া দেখে ডোজ দিন, পুরো নড়িয়ে দিন একদম। হ্যাঁ, হুম, ঠিক আছে, বেশ, গুড লাক, গুড, মনে থাকবে তো, একদম নাড়িয়ে দেবেন। দুনো ঘরা এ বসো, উত্তেজিত হবেন না, বসুন, প্লিজ 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 বি সিটেড। হ্যাঁ, তুমি কি বোঝো না আমি কতটা অসুস্থ? হ্যাঁ বুঝতে পারছি, সারাদিন মনে হয় হু হু করে হাওয়া দিচ্ছে। হ্যাঁ ওটাই হয়, আর আমি পাগলের মতো ছুটে বেড়াচ্ছি, ওই আশা হচ্ছে যে অসুখ দেখাচ্ছে। দেরি হলো কেন তোমার? হ্যাঁ, কতক্ষণ একা একা দাঁড়িয়ে আছি, ব্যাপারটা কি? মেয়েদের এত বাড়াবাড়ি না আমি পছন্দ করি না একদম। বোবা হয়ে গেলে কেন? উত্তর দাও, দেরি হলো কেন? রাগ করবে না,
যা কাণ্ড করলে রাগ করবে না ওমা আমি আবার কি কাণ্ড করলাম ও এর মধ্যেই ভুলে গেলে না মানে মাথায় যে তোমার মাথায় আমার পাকা চুল বল দাদা দাদা জানি রে দাদা কি কি ব্যাপার কোনটা বলো হে দাদা একটু আগে কার কথা বলছিলি এই পকাত করে কাকে এক্সপেক্ট করছিলি এখানে আসবে ও একটু আগে তো আমি এই তোমার সঙ্গে কথা বলছিলাম তো না 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 কথা তো আমার সঙ্গে বলছিলি তার আগে যাকে বলছিলি সেটা কে মেয়েদের তো বাড়াবাড়ি আমার ভালো লাগে না কে ও বলছিলাম গনু বলো বলো দাদা গনু তুই তোর আছে তো হ্যাঁ আমার সব আছে আছে হ্যাঁ তা পকাত করে পাল্টে যাইনি তো না 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 একদম চরিত্র ও চরিত্র বুঝ আমি চরিত্র তো একদম ফিট আছে একদম তুই কার কথা বলছিস তাহলে সত্যি করে বল কার 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 আরে কার আমি কি করে বলবো তুই তো বলবি কার কথা তুই বলছিস এতক্ষণ ধরে সত্যি করে বল সত্যি বলতে হবে হ্যাঁ যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না এটা আমি জানি যাহা বলিব ইয়ে বলিব মিথ্যা বই সত্য বলিব হ্যাঁ তো বল কার কথা বলছিস বল পারমিতা দি বকাত করে তোমার প্রেমে পড়ে গেছে আমি বলছিলাম না সময়টা তাই বসন্তের সময় সব হয় বসন্তের সময় সর্দি জ্বর প্রেম এগুলো পড়ে পড়ে না হ্যাঁ এটা না মেয়েদের এটা মোটা ভালো না জানিস তো এই দুমদাম পকাত করে প্রেমে পড়ে যাওয়াটা না একদম ঠিক না আপ কি গেরো বলতো প্রচন্ড গেরো দাদা এটা হচ্ছে বসন্তের গেরো হ্যাঁ তুমি তুমি একটু সাবধানে থেকো না আমি আমি দাদা একটু সাবধানে থেকো আমার খুব চিন্তা হয় তোমার জন্য মানে বসন্তের সময় তো বুঝেছো গুটি গুটি সব কি সব বের হয় হ্যাঁ গুটি গুটি হ্যাঁ গুটি গুটি হ্যাঁ সাবধানে থেকো হ্যাঁ আমি দেখি কি না না আমি আমি ঠিক ঠিক আছি দাদা হ্যাঁ আমি আছি তুই যা এখানে আসবে অঙ্গে চোট পেলে সে ব্যথা সারাবার হাজার রকমের ওষুধি আছে তার মরমে চোট পেলে সারে না এ জীবনে সজনে আমি বুঝি মরে আবা হঠাৎ কোথা থেকে অনেকদিন আগে সেই গানটা বসন্তের সময় দাদা সাবধানে থেকো মরমে লাগবে ডক্টর গৌতম দাস একজন দুশ্চরিত্র ভদ্রলোকের মুখোশ পরা শয়তান তিনি আমার সঙ্গে যা করেছেন মানে আমার সঙ্গে যা মানে যা ব্যবহার করেছেন মানে মানে এক কথায় তা পকাত করে বর্ণনা করা যাবে না এখন আপনারা হচ্ছেন পাড়ার মাথা এরপরেও যদি আপনারা দেখেন যে গৌতমের সঙ্গে কোনো মহিলার সম্পর্ক আছে তাহলে আশা করি আপনারা তার প্রতিকার করবেন কি বলছেন স্যার শুনুন এই ঘনশ্যাম উকিল কখনো মানে কিছু না ভেবে পকাত করে করে না আমি ইয়ে মিস ইয়ে পারমিতা আপনি ওই প্রকাশ করে চিঠিটা লিখে ওই হারানচন্দ্র নস্কর হ্যাঁ ওই নামে এটাকে পোস্ট করে হারান মানে আমাদের ওই ক্লাবের নেতা হারান কেন হারিয়ে যাবার কি হলো না স্যার এবার কি হবে একবার ভেবে দেখেছেন প্রকাশ করে হ্যাঁ ভেবে না দেখবার কি
ভেঙে দেখেছি মানে অনুষ্ঠানে পাত্রের কোনো মহিলা ঘেঁচতে পারবে না। স্যার উনি একজন ডাক্তার, এরকম রেপুটেশন হলে উনি কি করে ডাক্তারিটা করবেন? স্যার করবে না প্রফেশন আপাতত কিছুদিনের জন্য বন্ধ রাখবে। হ্যাঁ বাবা, এই সাংঘাতিক ব্যাপার, আপাতত মানে ওকে এখান থেকে কিছুদিনের জন্য না আমি সরিয়ে দেবো, তারপর আমি বিদেশ পাঠিয়ে দেবো। না না, একবার বলি মানে প্রফেশন টফেশন সব পরে হবে, বিয়ে থেকে মানে এক্ষুনি বাঁচানো দরকার। বিয়ের উপর আপনার খুব রাগ না স্যার? সেটা কি খুব অস্বাভাবিক? যে কোনো সুস্থ মানুষেরই উচিত মানে বিয়ের ছোঁয়া থেকে নিজেকে বাঁচানো। কেন স্যার, কেন কি এতগুলো ডিভোর্স কেস করার পরও আপনি জিজ্ঞেস করছেন আপনি এই কথা? কি বলে মেয়েদের বুদ্ধি, এত সেজেছেন কেন পকাত করে? ইচ্ছে হলো স্যার পকাত করে। ঠিক আছে, আমি যেটা বললাম যেরকম ভাবে বললাম ওই রকম বয়ান লিখে আপনি তাড়াতাড়ি করে আপনি চিঠি পোস্ট করে দেবেন। আমার ভাইকে নিয়ে আপনাকে ভাবতে হবে। আমার ভাইকে আমি খুব ভালো করে চিনি, খুব ভালো করেই জানে যে ওর দাদা ওকে কোনোভাবেই কোনো বিপদে পড়তে দেবে না। ভাইও সেটা জানে। সবে তো দুটো হলো হিয়ারিং, প্রেম ভার্সেস ঘনশ্যাম দাস, এর মধ্যে হেরে গেলে হবে? কেস পোস্টপন টিল নেক্সট ডেট। প্রেম ভার্সেস ঘনশ্যাম দাসের রেজাল্ট কি হবে জানি না, তবে গৌতম ভার্সেস অপর্ণার কেসের ভার্ডিক্ট আজই হবে। কথা দিলাম আপনি জিতবেন। ও ও, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাডাম। আশা করছি আর ম্যাডাম ম্যাডাম বলে বেশি দিন ডাকতে হবে না, আর অল্প কিছুদিনের মধ্যেই বৌদি বলে ডাকতে পারবো। না না না, এইভাবে ভুল বুঝলে তো চলবে না। বসন্তকালে মেয়েদের মাথার হিলো যে শুকিয়ে যায় এটা তো আমার জানা ছিল না। না আর নিজে যখন হাত ধরে বিয়ের কথা বলছে তখন কিছু হয়নি না? নেহাত পারমিতা দিয়ে এসে আমাকে মিটপাট করে নিতে বললো, তাই না হলে না নালে না নালে কি করতে? শুনি কি করতে তুমি? কি করতাম? হ্যাঁ কি করতে? পাড়ার হারান্দাকে বিয়ে করতাম, তবু তোমার দিকে ফিরে তাকাতাম না, এই বসন্তে একটা এসপারস্পার হয়ে যেত। ও হো হো, বাহ ভালো তো, করে ফেলো, গো হেড, যাও হারান্দাকে বিয়ে করে ফেলো, খুব ভালো হবে। হারান্দাকে বিয়ে কর, আরে বলতে না বলতেই এসে গেছে, ওই তো হারান্দা আসছে তোমার জন্য, দেখো যাও 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 হারান্দাকে বিয়ে করো, যাও যাও। গৌতম বাবা কি করব, কোথায় পালাবো? বেরিয়ে যাবে। কে কে বাবা? কি কার বাবা? কি পাড়ায় মেয়েরা আর কি করে চলাফেরা করবে হারান? এই যদি সম্মানীয় লোকেদের রূপ হয়। তুমি এক কাজ করো তো, বলো আমার জন্য একটা অন্য পাড়ায় বাড়ি দেখো, এখানে আর থাকতে আমার মন চাইছে। মেশমশাই আর কতদিন সামলাবো বলুন তো, এই পাড়ার সমস্যা সামলাতে সামলাতে না এই কাজটা একেবারে ভারী হয়ে গেছে। এই পাড়ার কোনায় কোনায় দুষ্টুমি, বুঝলেন, কোনায় কোনায় দুষ্টুমি। এই যদি হারান আগ বাড়িয়ে কিছু বলতে যায়, ব্যাস হারান নাকি পাড়ার দাদা হয়ে গেছে। কোন দিকে যাবো আমি, আপনি বলুন কোন দিকে যাবো? দেখুন দেখুন, এইসব কি পাড়ায় চলতে দেওয়া যেতে পারে? একদম না, তাহলে যাচ্ছে তাই, এবার আর থাকা যাবে না। চলো চলো এখানে আর দাঁড়িয়ে থেকো, চলো তো, চলে চলো 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 চলো। হাঁটুটা আবার কন কন করে উঠলো। চলো দাঁড়ালেন কেন? ছাতাটা কেমন চেনা চেনা লাগছে। ও মেশো মশাই,
এই ছাতাটা এই পাড়ার, এই লোকজন এই পাড়ার, এই ছেলে মেয়েরা এই পাড়ার, তা চেলা চেলা লাগবে না। আপনিও না আমাকে ভাবাচ্ছে, আমাকে এই সবকিছুর বিরুদ্ধে ভাবাচ্ছে, এর বিরুদ্ধে না একটা পৈতৃক না মানে একটা নৈতিক একটা আন্দোলন আমাকে তৈরি করতেই হচ্ছে। আপনি চলুন না শুনে, আপনি চলুন তো দেখতে আসুন আসুন। যা বললাম তাই কর। যতদিন না একটা ভালো বাড়ি পাওয়া যায় ততদিন আমাদের খুব সাবধানে থাকতে হবে। হ্যাঁ, ভালো বাড়ি মানে তুমি অন্য বাড়ি দেখছো কেন? হারান দেখছি, হারান দেখছি। হ্যাঁ শোন, এখানকার মানুষজনের না চরিত্র চরিত্র সব খারাপ হয়ে গেছে, পচে গেছে সব, বসন্তের হাওয়া লেগেছে তো গুটি বেরিয়ে গেছে। হ্যাঁ শোন, দরজাটা ভালো করে বন্ধ করে দিবি। হ্যাঁ দরজাটা ভালো করে বন্ধ করে দিবি। হ্যাঁ দরজাটা ভালো করে বন্ধ করে দিবি। হ্যাঁ বাবা দরজাটা ইদি। ওরে বাপ রে বাপ, এর মধ্যে রোদের তেজ দেখো। ও বাপ রে বাপ, হবে না যা কাণ্ড চলছে চারদিকে। বসন্ত একবারে ন্যাজ গুটিয়ে পালিয়েছে। দেখে ছাতাটা নিয়ে আয় তোমার। তোমার ছাতাটা তো, ও তোমার ছাতাটা তুমি সারাতে দিয়েছো বাবা। এক কাজ করো, তুমি মাঙ্কি ক্যাপটা খুলে ফেলো, দেখো গরম কম লাগবে। ও তাহলে তোর ছাতাটা নিয়ে আয়, বড় তো বেশি কথা বলছিস। মাঙ্কি ক্যাপ খুললে পরে কানে ঠান্ডা হাওয়া লেগে যাবে না? আমার ছা আমার ছাত, ও বাবা কোথায় রাখলাম বলো তো ছাতাটা, মনে পড়ছে না তো? বেশ হারিয়ে ফেলেছো, হারিয়ে ফেলেছো, কতগুলো ছাতা হারাবে। একটা জিনিস যদি ঠিক করে রাখে ঠিক মতন, আমি সমস্ত জিনিস ঠিক করে রাখবো। আর মেয়ে আমার এখানে তো আমি বাবার ছাতাটা রেখে, না বাবা এখানে কিছু নেই, দেখো ছাতা তো ফুটো হয়ে গেছে বাবা। এই তো এটা তো তোর ছাতা, এটা কেমন চেনা চেনা লাগছে। হ্যাঁ তুই কি রে, আমি ছিলাম নাকি তোমার সঙ্গে? কে ছিল সত্যি কথা বল। এই হত ছাড়ি মেয়ে, বিশ্বাস বিশ্বাস বসন্ত নিয়ে চলে গিয়েছে। আমার মান সম্মান সব আমি পাড়ায় মুখ দেখাবো কি করে, পাড়ায় মুখ আমি
না হেরিলে ওগো তোমারে তমসা ঘনায় চোখে। কথা দিয়েছিলেন কিনা বলবো, প্রকাশ করে বসে বললেন যে বুঝতে বাধ্য হচ্ছে প্রকাশ করে আপনার ভাই যা কাণ্ড করছে তাতে যে কোনো বিবাহ যোগ্রামের বাপ আর দাঁড়াতে পারছে না, সবাইকে বসিয়ে দিচ্ছে। কি হে হারা বলো না, আমাদের আমাদের পাড়ার একটা ঐতিহ্য আছে আর সেই ঐতিহ্য আমরা ভাঙতে দিতে পারি না। আপনার ভাই ডাক্তারের চরিত্রের দাগে পাড়ার মা বোনরা আজ কলঙ্কিত, আমরা এর একটা প্রতিকার করবই করব। ডাক্তার মানে কি কি আমার ভাই কিসের চরিত্র, এই কিসের কলঙ্ক, আর হু ইজ দিস মা বোন আই অবজেক্ট। না না না, চেঁচালেই তো হবে না, চেঁচালেই হবে না, আপনার ভাই অত্যন্ত অন্যায় করেছে, আমি নিজে স্বচক্ষে দেখেছি আপনার ভাই আর আমার মেয়ে এক ছাতার পেছনে। আর্গুমেন্টের প্রথমেই তো প্রকাশ করে আপনি হেরে গেলেন, ছাতার পেছনেই যদি থাকবে তো আপনি দেখবেন কি করে। আপনার ভাইয়ে মানে ডাক্তারের চরিত্র সম্পর্কে আমাদের কাছে সমস্ত বেনামি চিঠি আসছে। চিঠি পেয়েছে তাহলে? হ্যাঁ, যান ইন্ডিয়ান পোস্টাল সিস্টেম এখনো তাহলে ধসে যায়নি, যথা সময়েই পাঠিয়েছে। শোনো, এই চিঠি আমারই ড্রাফট করা এবং তার প্রমাণও যথেষ্ট আমার কাছে আছে। সামনাল বলছি, এদেরকে বলে দিন তো যে ওই চিঠিটা কে এবং কেন লিখেছিল। আপনি তো স্যার, ওই তো আপনার ভাইকে পাত্রীদের হাত থেকে বাঁচাতে। গনাও খেল এত কাঁচা কাজ আমাকে ও কালতি শেখাবেন না। আপনার ভাই আমার চিকিৎসার নাম করে আমার বাড়ির মধ্যে ঢুকে আমার মেয়ের সঙ্গে আমার নাকের তোকায় ফস্তি নস্তি করছে। এই দেখুন, এই দেখুন, কাল চেম্বারে দেখা করো, এটা কি প্রেসক্রিপশন? কাল চেম্বারে কোনো এভিডেন্সই না, ধোপাই টিপবে না, বলাও কি অপর্ণার সঙ্গে তোর বাড়িওয়ালা ভাড়াটে সম্পর্ক ছাড়া আর কোন সম্পর্ক আছে? ঘনশ্যাম বাবু, আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আর ততদিন আপনার ওই গুণধর ভাইকে বলবেন আমার মেয়ের কাছাকাছি যেন না যায়। চলো বোন, আর তোকেও বলে রাখলাম ওই বাঁদর ছেলেটার সঙ্গে যদি তুই কথা বলেছিস না তোর চামড়া আমি ছাড়িয়ে নেবো, বলে দিলাম। হ্যাঁ দাঁড়ান নন্দদা, উকিল হিসেবে আমি এটা করতে দিতে পারি না। ভারতীয় সংবিধানে এটা লেখা আছে যে যে কোনো প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে তারা নিজেরা বিয়ে করতে পারে সময় চায়। অতএব সেখানে আপনি আমি আমাকেও কিন্তু বাধা দিতে পারি না।
বিয়ে করতে চায় বলে না না তা চাইবে কেন সেটা চাইলে কি আর বেনামি চিঠিগুলো আসতো হারাম আমার এখানে দম বন্ধ হয়ে যাচ্ছে এতগুলো পচা চরিত্র এখানে এখানে এরা এরা সব এই ছাতার তলায় থাকতে ভালোবাসে সামনে আসতে চায় না এই পকাত করে কি বলেন আপনি এই ঠিকই তো বলছি মশাই নিজের কানেই তো শুনলেন এরপরও কি আপনি বলবেন যে আপনার ভাই ধোয়া তুলছি পাতা যারা নিজের মুখেই তো বলেছিলেন যে আপনার ভাই কপাত কপাত করে বান্ধবী ধরে আর ছাড়ে তারপরে সব কিচুলাই মুলাই সব খায় বলেছিলেন মনে নেই এখন সব ভুলে যাচ্ছেন আর আরেকটা কথা ওটা যে আপনারই হাতের লেখা সেটার প্রমাণ কি বলে দিয়ে গেলাম ওই ভাইয়ের ডাক্তার না একেবারে লাটে উঠবে আমি তখনই বলেছিলাম চিঠির মুখটা ভালো হবে না এই মুভে ডক্টর দাসকে কিছুতেই বাঁচানো যাবে না তার চেয়ে অপর্ণাকে বিয়ে করতে রাজি করান বুঝেছেন এর চেয়ে ভালো ভারতের চারিত্রিক রক্ষা কবচ হয় না স্যার হয় না আই মাস সি পারমিতা আই মিন চুল খুলেও কিন্তু আপনার এফিসিয়েন্সি এখনো নন্দদা আমার ভাই যে চারিত্রিক জায়গায় এখনো ইয়ে আছে সেইটা আমি প্রকাশ করে এখনই প্রমাণ দিয়ে দিচ্ছি গণ শ্বশুর মশাইকে প্রণাম করো আর অপু তুমি আমায় এসে প্রকাশ করে প্রণাম করো এক মিনিট মিলট কি আমাদের এই ভারতবর্ষে তো অরাজকতা চলে না যেখানে ভরত রামের পাদুকা সিংহাসনে রেখে সিংহাসন চালিয়েছিলেন রাজ্য চালিয়েছিলেন যেখানে ভাই লক্ষ্মণ দাদা ভাই রামের সঙ্গে বনবাসে গিয়েছিলেন সেখানে কি ছোট ভাই দাদা ভাইয়ের আগে বিয়ে করতে পারে এটা অসম্ভব আরে এটা কি বলছিস গুনু না মি লর্ড এর একটা বিচার হোক বিচার হোক যে নারী এতদিন এক মনে একজনকে কামনা করেছেন তার কি এই খোলা চুলে কোনো অধিকার নেই তিনি কি চিরকাল অত্যাচারিতার দলে থেকে যাবেন নীলজ এর কি কোনো প্রতিকার হবে না প্রকাশ করে কিন্তু এই বয়সে কি করে প্রকাশ করে নীলজ প্রকাশ